হাইকোর্ট প্রাঙ্গণে তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত 11টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে ধানমন্ডির নিজ বাসভবনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, পরে নিয়ে আসা হয় দীর্ঘদিনের কর্মস্থলে হাইকোর্টে। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় দোহারে, সেখানে তৃতীয় জানাজা শেষে সমাহিত করা হবে তাকে। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। 2015 সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। চলতি মাসে সে দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। নাজমুল হুদা সাহেব একটা লোক ছিলেন যার মেরুদণ্ড সোজা ছিল। তিনি যেটা হক, যেটা সত্য, যেটা গণমানুষের পক্ষে কথা বলার দরকার তিনি সেটা বলছেন। তার প্রতিষ্ঠিত সংস্থা থেকে বহু গরিব মানুষ, অসহায় মানুষ সহযোগিতা পেয়েছে। তার নির্দেশে অনেক মামলা আমি পরিচালনা করেছি।